আজকে আমরা বিরাট একটা হুজুরের বই দেখাবো, কারণ আমরা বললে খালি গালিই দেয়। বিরাট একটা হুজুর, যেই হুজুরের নামটা মনসের মানুষ একটু জোরে করে পড়বে, আপনারাও শুনে নেবেন। এই বইটার লেখককে একটু বলেন তো, খালি লেখকের নামটা বলেন। হেফাজতে ইসলামের আমির হয়ে যিনি মারা গিয়েছেন শেষ পর্যন্ত, তার নাম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। নাম শুনছেন নাকি? হ্যাঁ। তা এই লোকটা মরার আগে যে বইটা লেখছে উনি, তো উনি কি মনে করছিল এই বইটা যাতে কেউ না পড়ে এই আশায়, না বইটা লেখার উদ্দেশ্য লাখো মানুষের কাছে তার এই খেদমতটা পৌঁছে যাক, পৌঁছে যাওয়ার উদ্দেশ্য, নইলে বই ছাপাবে কেন? তাহলে এই বইতে আমরা কয়েকটা পৃষ্ঠা পড়ে দেখি উনি কি বলে গিয়েছেন আর বর্তমান বাস্তব অবস্থাটা কি, দরকার আছে কিনা? কারণ একে খুব ভালোবাসার মানুষ আছে যার নামের উপরে লাখো মানুষ জড়ো হয়ে যাবে। আমি কিন্তু বলেছি আপনাদেরকে, শুনছেন নাকি? শুরুটা করি আগে আজান দিয়ে। আজানও কিন্তু আমাদের হাত থেকে ছাড় পায় নাই, আজানের দোয়া। উনি বলতেছে, আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল লাযী ওয়াত্তা। আলোত আজান শেষে নিম্নোক্ত দোয়াটি পড়ার কথা হাদিসে বর্ণিত আছে, তবে এই দোয়ার মধ্যে কেউ কেউ নিম্নোক্ত দুইটি শব্দ বৃদ্ধি করে দিয়েছে। শব্দ দুটি হলো ওয়াদ্দারাজাতার রফিআ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দুটি শব্দ সম্পর্কে মুহাদ্দিস মোল্লা আলী কালী হানাফি তিনি নিজেই বলেছেন, আজানের দোয়া ইয়া আরহামার রাহিমিন এবং ওয়াদ্দারাজাতার রফিআ দুইটা শব্দই অতিরিক্ত বাড়ানো। কথা কি বুঝছেন? আজকে আমি আপনাদেরকে প্রমাণ করব মানুষ হলে ইয়ার কি করে, অভিনয় করে। পৃথিবীর কোন কাদেরিয়া তরিকার লোক যেমন আব্দুল কাদের জিলানির সাথে তার কোনো সম্পর্ক নাই, এ দুনিয়ার কোন খাদার ভক্তের যেমন খাজা মঈনুদ্দিন চিস্তির আকিদার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, এদেশের হানাফি দাবিদার যারা আমরা আছি তার বেশিরভাগ মানুষ এই সম্মানে মানুষটার নাম ভাঙায় তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে যে চলি, তার প্রমাণ আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন ইনশাল্লাহ। এবার আপনি বলেন তো দেখি, আজানের অতিরিক্ত বাড়তি দোয়া সরাসরি মিডিয়ায় পর্যন্ত ঘোষণা হয় না, কোনোদিন মুখ খোলে না? আমরা এত বলতেছি প্রত্যেকটা বয়ানে বিদাতের ব্যাপারে। আমার আগে যে শায়েক ওয়াজ করলেন আব্দুর রাজ্জাক বিন আব্দুস সোবহান, তিনি বললেন যে নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, এটা সালাতের শুরুতে পড়াটা কি বেদাত? আমি যদি ভুল না করি হিন্দু জানি গেছে এটা বেদাত। এত বলেছি আমরা, বলতে বলতে মাইকের আওয়াজে হিন্দুরা পর্যন্ত ঠিক পেয়ে গেছে যে সালাতটা শুরু হবে হলে আল্লাহু আকবার দিয়ে, নামাইতু আন হলো বেদাত। কিন্তু কানা হুজুর কানা মুফতি আজও ঠিক পায় নাই, এত খারাপ। খালি মুখ দিয়ে বললি কি হয়? ওরাও তো মানে যে আসলে এটা হাদিসে নাই, তো বলে দিলে কি হয় একটা মিনিটের জন্য? যাদের ওসিলায় যাদের নামের উপরে লাখো মানুষ সংশোধন হতে পারে ওরা কেন মুখ খোলে না? তার মানে এখানে কিছু শর্ত আছে। ওরা নিজেরা নিজের বইতে লেখছে ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহর রাসূল দোয়া পড়তেন, আলাদা করে সকলে মিলে হাত তুলতেন না, সুন্দর মাসনুন দোয়া জিকির আছে এইগুলো সিরিয়ালে পড়তে হয়। তারা তাদের নিজেদের বইতে লিখে রাখছে কিন্তু খোলা মাঠে স্বীকার করে না। কথা বুঝতেছেন নাকি? খোলা মাঠে স্বীকার করে না। ওরাই বলতেছে যে না মিলাদ পড়া ঠিক না, কিন্তু চাকরি পরিবর্তন হলে মিলাদের গ্রামে গেলে আবার খোসা বদলা ফেলায়। মানে এই বেলজ্জাতিদের জন্য এমন একটা পরিস্থিতি, আপনাদেরকে কিন্তু বললাম যে ওরা আমাদের মসজিদ থেকে বের করে দেয়, গালি দেয়, মসজিদ পুড়ায় দেয়, বিপরীতে আমরা কিন্তু মসজিদ ভাঙা তো দূরের কথা, আল্লাহর ঘরের একটা ইট পর্যন্ত সালাফি মানহাজের কাছে নিরাপদ আলহামদুলিল্লাহ। কোনো দিন আমরা এই কাজটা করি নাই। একটু দুই একটা পৃষ্ঠা পড়ি শুনবেন ইনশাল্লাহ। হরিণের সাথে নবীজির কথা ও সালাম বিনিময় আছে নাকি? বইটার নাম প্রচলিত জাল হাদিস একটি তাত্ত্বিক আলোচনা, প্রথম ও দ্বিতীয় খণ্ড, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, পৃষ্ঠা নাম্বার 184। হরিণের সাথে নবীজির কথা ও সালাম বিনিময় সম্পর্কে তিনি কিছু লিখেছেন, আমরা পড়ব ইনশাল্লাহ। অথচ তাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তাদের মাধ্যমেই কিন্তু হরিণের গল্প এদেশে মার্কেট পাইছে, বোঝা যাচ্ছে নাকি? এখন উনি কি বলে এই বিষয়ে তাকে আমরা দেখি। তিনি বলতেছে যে আমাদের সমাজে প্রচলিত ওয়াজের মুখে এবং বিভিন্ন ক্যাসেটে শোনা যায়, একটি হরিণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, তার সাথে কথা বলে, শিকারের নিকটের যে ঘটনা বলে ছুটি নেয় ইত্যাদি আলোচনা একটা মিথ্যা কথা, ভিত্তিহীন। কথা বুঝছেন নাকি? ভিত্তিহীন। অথচ তাদের নামটা মানুষের সামনে প্রচার শুরুই হয়েছে এই সমস্ত মিথ্যার বাজে গল্প দিয়ে, বোঝা যাচ্ছে? তো একটা মানুষ স্বীকার করে গেল, নিজে বই লিখে গেল, তাদের দৃষ্টিতে তাদের কাছে সবচেয়ে গ্রহণীয় ব্যক্তি না হলে সভাপতির সিয়ারে তো লোকটা থাকতে পারতো না,
এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল, তিনি বই লিখে গেছে, কে কার কথা মানে? কয়েকদিন আগেও বলল যে যার পীর নাই তার কি নাই, হেদায়েত নাই, কি নাই? ভিডিও তো আছে, দেখেন নাই? যার পীর নাই তার কি নাই বলেন তো, হেদায়েত নাই। তাদের সিলসিলার, তাদের মানহাজের লোকই কিন্তু এই কথা বলেছে যে মাল্লা শাইখুল্লাহু ফা শাইখুল ইবলিস, যার কোনো পীর নাই তার পীর হইল ইবলিস। এখন তিনি নিজের বইতে 191 পৃষ্ঠায় বলেছে যে কথাটা পুরাটাই একটা মিথ্যা কথা। পুরাটা একটা কি? তুমি আর কথা বলো না, তোমার কথা শুনতে তোমার তোমার ইজ্জত সম্মান শেষ। তুমি যখন কোলের মধ্যে করে উজানির মতো একটা ভণ্ডকে পুষে রাখো, তখন তুমি ধর্ম কোরবানি করেছো বহু আগে। তুমি আর কথা বলো না, তুমি আর বলো না যে আমার সিলসিলা, আমার অমুক, তোমার চাইতে বড় হুজুর, এই লোকের চাইতে বড় এখনো তুমি হয়ে সময় পাও নাই। তুমি শয়তানি বাদ দাও, তোমার মতো লোক কোলের ভিতর করে উজানি, আল্লাহর কসম দ্বিতীয় দেওয়ানবাগি, আল্লাহর কসম এই সরমনাই দেওয়ানবাগি, দ্বিতীয় দেওয়ানবাগি, জান বলে দিলাম আমি। এ কত বড় খারাপ, তাকে তার মুরিদ আল্লাহ বলে ডাকতেছে, কিছুই কয় না, চুপ করে থাকে, একবারও বললো না, তো দাঁত ভাঙি ফেল ভাই, মা আমি কি আল্লাহ হতে পারি, আমি তো মাখলুক, এই এই পাগলের সরত এখান থেকে। বরং এই দৃশ্য দেখে বাপের বয়স একটা মুরব্বী বলে এ কেরে পাগল সগলে সর, তখন উনি প্রতিবাদ করে বলতেছে আমি ওয়াজি করবো না। এইরকম নোংরা লোক যখন কোলের মধ্যে করে পুষে রেখে বলতেছো আমাদের দেওবন্দি সিলসিলার, তখন তোমার সিলসিলা কোরবানি হয়ে গেছে। তুমি কোন জাতি লোকটা প্রমাণ পাই গেছি আমরা, লোকটা জিকির করাচ্ছে, ওয়াজ করতেছে, একজন আলেম, তোদের সবচেয়ে গ্রহণীয় পীর, এই লোকটার মাথার উপর দিয়ে উল্টে তিন উল্টে নিয়ে পরে চলে গেছে। ও লোকটা যদি লুঙ্গি পরা থাকতো মোটি দেখা দিত, একটা ভিডিও যদি প্রমাণ করতে না পারে জুতা ফেরা করেন আমাকে, আর কি বলবো বলেন, কিভাবে বললে শুনবেন? লোকটা জিকির করতেছে, ওই লোকের মুখের উপর লাভ দিয়ে তিন উল্টে দিয়ে নিচে বাড়া পড়ে গেছে। এখন ওনার লুঙ্গি মুঙ্গি থাকলে কি দেবে হয়তো তার ঠিক নাই, মনে হয় পায়জামা পরা ছিল। তাও কোনোদিন এই বেলজ্জাতির একটাবার প্রশ্ন করে না, দেখে এই সব প্রতিবন্ধী আমাদের মানহাতে থাকবে কেন, পুষে রাখছে কোলের মধ্যে করে। ডক্টর জাকির না কি ইহুদের দালাল বললে ওর কিছুই সমস্যা নাই, কিন্তু এই সমস্ত অদ্ভুত কথা কুফুরি বাক্য ব্যবহার করলে লাইভ যায় না, তাবিজ ঠিকানের জন্য লাইভে আসে, একটু খয়রাত ঠিকানের জন্য লাইভে আসে। এই মিথ্যা কথা বলেন কেন? এই যে সৌদি আরবের কথা বলতেছি, দানিং যে তাবলিগ জামাত নিষিদ্ধ করছে, এর চাইতে বড় অপবাদ সৌদির উপর হতে পারে না। সৌদি আরব হলে সবচাইতে বেশি তাবলিগের পক্ষে, তুমি মূল কথায় যাচ্ছ না কেন? সৌদি আরব তাবলিগ নিষেধ করছে, এক একটা কথা বললেন, পুরা বক্তব্য আপনি নিজে আগে শোনেন, একবারও বলে নাই যে তাবলিগ করা হারাম। আল্লাহ বলতেছে সুরা মায়েদা 5 নম্বর সুরা 67 নম্বর আয়াত, তাবলিগ করা হলো ফরজ, কি দিয়ে করবে সেইটা হলো আসল কথা। তুমি আন্দাজে বলতেছো সৌদি আরব তাবলিগ নিষেধ করছে, সৌদি ইহুদির দালাল, আহলে হাদিসরা খ্রিস্টান, তোমার তো লজ্জাই নাই, আরে মূল জিনিস দিয়ে তাবলিগ করতে বলছে, বাদে জিনিস ফেলা দিবির কয়েছে, এই তো তুমি ঢালাও ভাবে মানুষকে খেপায় দিচ্ছ, তাবলিগ করতে নিষেধ করছো, কোন জায়গায় নিষেধ করছে, নিয়ে আসো ভিডিও।